হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, তাও আবার মাছের একটি সুস্বাদু রেসিপি। তো আগে আমি লাল ফোয়ার একটি রেসিপি তৈরি করেছি, আজকে একটি ভিন্ন ধরনের রেসিপি বানাবো, তো আপনারা দেখতে থাকুন। তো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, প্রতিবারের মতো আমি একটি পাত্র নিয়ে নিলাম, এখানে আমি কিছু তেল ঢেলে দিলাম। তেলটি গরম হলে এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম একসাথে। তো এগুলোকে একটু নেড়ে নিলাম, এর সাথে আমি পেঁয়াজ ঢেলে দিলাম, মরিচও দিয়ে দিলাম, কাঁচা মরিচ। এখন নেড়ে নিব, এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। একটু পরে যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে, এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা দেখি এখনো হয় নাই, এর মধ্যে আমি কিছু পাঁচফোড়ন দিয়ে দিব যাতে স্বাদটা ভালো আসে, সেই জন্য একটু নেড়ে নিই। এরপরে আমি এখানে মশলা দিয়ে দিব। তো আমি একটা কাঁকের মধ্যে আমার পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মিক্স মশলা, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 2 চামচ দিলাম মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। তো হয়ে গেল। এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ, তা আপনারাও এভাবে দিয়ে দিবেন। এখন আমি মশলাগুলা এখানে দিয়ে দিব। তো দিয়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নিব। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, একটু পানি ঢেলে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে মশলাগুলো লেগে না যায়। একটু নেড়ে দিব। তবে মাছগুলোকে একটু সাবধানে নাড়বেন যাতে ভেঙে না যায়। এগুলাকে ঠিক মাংসের মতো কষিয়ে নেবেন, তাতে স্বাদটা একটু ভালো পাবেন। তো আমি আরেকটু পানি দিয়ে দিলাম, এগুলা সিদ্ধ হোক। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো এখন আমি ঢাকনাটা তুলবো। একটু সাবধানে নাড়তে হবে, আপনারা একটু সাবধানে নেড়ে দিবেন।
আমি আবার ডাকনা দিয়ে দিব। তো এখন একটু দেখবো কেমন হয়েছে। একটু নেড়ে দেখি। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। এখন আলু দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু পানি ঢেলে দিব যাতে আলুগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি ঢাকনা দিয়ে দিব, 5 মিনিট অপেক্ষা করব। আপনারা যারা আমার লাল পোয়ার ভিডিওটি দেখেন নাই, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আই বাটনে দেখা যাবে, তো আপনারা এখান থেকে দেখে নেবেন কিভাবে আমি রান্নাটা করেছিলাম। তো বন্ধুরা, 5 মিনিট পরে চলে এলাম, পানিগুলা গরম হয়ে গেল, একটু মেরে নিব। বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে মাছগুলো ভেঙে যাবে। আমি এমনিতে একটু বেশি নেড়ে ফেলেছি, তবে মাছগুলো আর এই অবস্থা হয়েছে। আপনারা বেশি নাড়বেন না, একটু কম নাড়বেন। যা নাড়ার সব আগেই নেড়ে নেবেন, যখন মশলাগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নেবেন তখন, এরপরে বেশি নাড়া যাবে না। তো আমি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমার তরকারিটি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন তরকারিটি দেখবো কেমন হয়েছে। আমার তরকারিটি হয়ে গেল। তো আই হোপ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুকে আমার ভিডিওটি দেখতেছেন তারা আমার চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ সবাইকে।